বানিয়ে দেওয়া হবে ফ্রেঞ্চ ফ্রাই। বাইরে তো প্রচুর দাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের, আর ডোনার বায় না, এখন ঘরে বানাতে হবে ফ্রেঞ্চ। রুকো যারা, সবর করো। আর এখন মাম্মাম এই বাটিটা শুদ্ধ দেখো কি করছে, ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে। তোমরা কিন্তু এটা ডিপ ফ্রিজে রাখবে না, এমনি নরমাল ফ্রিজের মধ্যে রেখে দেবে। তারপর আসছি 2 ঘন্টা পর, বুঝেছো? A few moments later. চলো, 2 ঘন্টা পর চলে এসেছে মাম্মাম, এবার ফ্রিজ থেকে বের করে নিয়েছে। এই যে আলু ইয়েগুলো ফ্রিজ থেকে বের করে নিল, এবার আলু টুকরোগুলোকে আবার 2 বার মতন ভালো করে জল দিয়ে ধুয়ে কজলিয়ে কজলিয়ে তারপর কি করতে হবে জানো? ও, তোমরা কি করে জানবে আমি তো বলিনি। তারপর এই যে ফুটো গামলি কিংবা ঝুড়ি, সেই ঝুড়ির মধ্যে আলুগুলোকে ঢেলে দিতে হবে, যাতে একটু আলুর মধ্যে জল না থাকে, সব জল ঝরে যায়। তো মোটামুটি দেখো, এখানে আমাদের জলগুলো ঝরে গেছে। এইবারে করতে হবে আর একটা জিনিস, ছোটবেলায় তোমার মা জোর করে মাথা মুছতো জানো তো, তো সেরকমই আলুগুলোকে এই যে তাওয়ালটার মধ্যে রেখে ভালো করে আমার পাপা এখন কজলিয়ে কজলিয়ে মাথা মুছবে, যাতে চুলের মধ্যে একটুও জল না থাকে, সেরকমই আলুর মধ্যে যাতে একটুকুনিও জল না থাকে। ভালো করে কজলিয়ে কজলিয়ে এমন করছে দেখে মনে হচ্ছে বাবা আলুর সাথে যুদ্ধ করছে। আমার মনে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হবে না বন্ধুরা। ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য ডোনা হাত পা ধুয়ে আসছে বারবার। চলো, এটা আলুগুলো, হ্যাঁ আলুগুলো শুকিয়ে গেছে। এবার দুটো ভাণ্ডয় নিয়ে নিচ্ছি, কারণ আমাদের বড় ভাণ্ড নেই তো। ভাণ্ড মানে
বুঝেছো? ভাণ্ড মানে হচ্ছে বাটি। আমার মাও আমার ঠাম্মির সাথে থেকে থেকে বাঙাল কথা বলে, বুঝেছো? আমিও কিন্তু অনেক বাংলাদেশের কথা জানি। তোমরা কি আমার মুখে বাংলাদেশের কথা শুনতে চাও? অবশ্যই কমেন্ট করো। তো চলো, দুটো বাটিতে নিয়ে নিলাম। তো বন্ধুরা, ফাইনালি এখন এই যে দেখতে পাচ্ছো, এই এটার মধ্যে কি ঢালা হচ্ছে বলো তো? কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়েই এটাকে ফ্রাই করবে মাম্মাম। এর মধ্যে কিন্তু একদমই তোমরা নুন দেবে না। নুন দিলে না একটা জল ঝোল ভাব এসে যায়। পরে যখন ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে যাবে, তখন তোমরা বিট নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খাবে। তো চলো, যেই পরিমাপের আলু নিয়েছে 2 চামচ করে মাম্মাম এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিল। এটাই 2 চামচ, এটাই 2 চামচ, কারণ সম পরিমাণে যেহেতু আলু নেওয়া হয়েছে, তো 2 চামচ কর্নফ্লাওয়ার দিলে দিয়ে এই বাটিটাকে কিন্তু হাত দিয়ে কিন্তু মাখাবে না আলুগুলো। এরকম করে পাপা যেইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আলুগুলোকে এই কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করছে, তোমরাও ঠিক এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আলুগুলোকে কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করবে। তারপরে আমরা তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই। অনেকটা তেল তো দিতে হবে বন্ধুরা। তো চলো, ফাইনালি এই বাটিটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। পাপা এবার আরেকটা বাটিও মিক্স করবে। তো দেখো কিভাবে করছে, তোমরা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু মিক্সটা করো। তো চলো, এর মধ্যেও 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিল, বেশি কিন্তু দেবে না। তোমরা যদি 4টে আলু করো, তাহলে তোমরা টোটাল 3 চামচ কর্নফ্লাওয়ার দেবে। আর যদি 5টা আলু করো, তাহলে 4 চামচ দিয়ে দেবে, অসুবিধা নেই। আমি লোক দিয়েই যাচ্ছি। কোন এই লোক, কাহাঁ সে আতে? চলো বন্ধুরা, এবার এই আলুগুলোকে আমরা ফ্রাই করে নিই, তাহলেই হয়ে যাবে আলুর ফ্রেঞ্চ ফ্রাই। তো মামান দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে আর তেলটা বেশ গরম করে নিয়েছে। এদিকে টিস্যু নিয়ে নিয়েছে, কারণ আলুর ফ্রেঞ্চ ফ্রাই এর আলুগুলোকে ভেজে এই টিস্যুর ওপরে রাখতে হবে, যাতে সব তেল টিস্যুই নিয়ে নেয়, মানে টিস্যু তেলগুলো খেয়ে নেবে, বুঝেছো? তাহলে আমরা মোটা হব না, রোগা থাকবো। তো চলো, মাম পাপা একটা একটা করে কয়েকটা আলু দিয়ে দিল। এই এই আলুগুলো কিন্তু 2 কোটে ভাজা হবে। ফার্স্টে একটু সাদা সাদা করে ফ্রাই করে নিতে হবে, ব্রাউন করব না। আর পরের বারে যেই স্টেপটা ফলো করব, তো পরের বারে আলুগুলোকে ব্রাউন করব। তো প্রথম যেই ধাপে ভাজল, তো প্রথম ধাপের আলু ভাজা হয়ে গেল। আর মামাম দেখো এখানে তুলে নিচ্ছে, আমিও কিন্তু একবার ভেজেছি, লাস্টে তোমরা দেখতে পারবে আমি এই ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে গিয়ে কি অবস্থাই না করেছি। তো সেটা তোমরা ভিডিওতে দেখতেই পারবে। তো চলো, আর 1 কোট আলু দিয়ে দিল। এইবার এটাও ভালো করে হালকা ভাবে ভেজে নিতে হবে, তো এমন ভাবে ভাজবে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর আমিও একটু খেয়ে নিচ্ছি, দারুণ খেতে কিন্তু বন্ধুরা, এটাই মনে হচ্ছে খাই। তো বন্ধুরা, এটা নাকি ডোনা বানাবে ভাবো, এটা তো রেডি আছে। 1 কোট আমরা ভাজতে দিয়েছি, আমি হাফ ভাজলাম, ও ভাসুমের ভাজছে, আর এইটা আবার ভাজা হবে, তারপরে আবার ডিপ ফ্রিজে রাখতে হবে, আবার ভেজে তারপর ডোনা খাবে। আর দেখাবো তোমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা ঠিক কতটা ভালো কি বাজে হয়েছে, ঠিক আছে? এই যে প্রথম ফ্রাই কমপ্লিট, ডোনা হ্যাংলা গরম ধরতে পারছে না, তাও নিয়ে হ্যাংলার মতন খাচ্ছে। এই এই ফ্রিজে রাখতে হবে, ফ্রিজটা খোল, ফ্রিজ খোল, ফ্রিজ খোল। তো এবার ডিপ ফ্রিজে রাখতে হবে আমাদের আধা ঘন্টার জন্য। চলো, এই যে ওপরে রেখে দিলাম, পরে আসছি আধ ঘন্টা পর। দেখো ঘড়িতে 9টা বাজে, 9:30। ভাবলাম বন্ধুরা আধ ঘন্টা কি করব, তাই 3 জন মিলে একটু চা আর বিস্কিট জমিয়ে খেয়ে নিলাম। A few moments later. তো ফাইনালি বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে, আমার আর সবুর হয়েছে না। এবার 9:30 বেজে গেছে, মামামকে বললাম তুমি তাড়াতাড়ি করে ভের বের করো, এবার আমি ভেজে খাবো। তো এইবারের ভাজাটা কিন্তু আমিই ভাজবো। তো এই যে ডোনা এখন ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজবে, আস্তে ছ্যাক করে দিলি। তো চলো এখন ভাজা যাক।
চলো বন্ধুরা, আমি তো একটা ভাজ দেখিয়ে তেল ছিটকানো, তাই জন্য পাপা বললো তোকে আর ভাজতে হবে না, অনেক খুব ভেজেছিস, যা। তো এইভাবে এবার ভালো করে একটু লাল লাল মানে ব্রাউন ব্রাউন ভাবে ভেজে নিতে হবে, যাতে মচমচে হয়। তারপরে ভেজে তুলে নিতে হবে। তো এই দেখো, এদিকে এগুলো ভাজা হয়ে গেছে। পাপা আবার টিস্যু কোট করে নিয়েছে, দু তিনটে টিস্যু দিয়ে দিয়েছে। এরপরে এই ব্রাউন ব্রাউন ভাজা গুলো, ফ্রেঞ্চ ফ্রাই গুলো এই টিস্যুর মধ্যে তুলে দে রাখবে। তারপর যখন সব তেল গুলো টিস্যুটা খেয়ে নেবে, তারপর আমরা খাবো। কি দিয়ে খাবো বলো তো বন্ধুরা, চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এখানে সব ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে। আর মাম্মা যখন ঢাল ছিল, খট খট করে আওয়াজ হচ্ছে। তোমরা নিশ্চয়ই বন্ধুরা বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে। আর এই ফ্রেঞ্চ ফ্রাই গুলো কিভাবে করলাম তোমাদেরকে তো দেখালামই। একটু ব্রাউন শেড করবে, তোমরা যদি একটু মচমচে কম খাও তাহলে অবশ্যই ব্রাউন শেড না করে তোমরা হোয়াইট হোয়াইট মানে একটু কম ভাজতেও পারো। তো চলো এখানে দেখো, কয়েকটা মাম্মাম কম ভেজেছে ফ্রেঞ্চ ফ্রাই গুলোর মধ্যে। পাপা এখন একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে, আর তারপরে নুনও দিয়ে দেবে। কারণ তোমাদেরকে বলেই ছিলাম যে এর মধ্যে পাপা আগে নুন দেয়নি। তো বেশ মচমচে হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো ওপরটা মচমচে, আর মানে পুরো ভেতরটা দারুণ নরম নরম। তো এই যে দেখো, পাপা ভালো করে নুন ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্স করে নেবে। হাত বললামই হাত দেবে না, বেকার বেকার গরমও আছে, তার জন্য এরকম করে ঝাঁকিয়ে মিক্স করে নিচ্ছে। তো চলো, একটা বাটিতে এরকম করে এবার ঝাঁকিয়ে মিক্স করার পর একটা বাটিতে মামাম সার্ভ করে দেবে, আর গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই খাবো। পাপা ঝাঁকাতে ঝাঁকাতে হেলার মতন খেয়ে নিল। আর এই দেখো, পাপা নিজেরটাই আরো বেশি করে দিয়ে দিয়েছে গোলমরিচের গুঁড়ো। তারপর আগে রবির মতন নিজেরটাতেই দেখো সস দিচ্ছে, মাম্মা আমার আমার বিয়েটা আর এটা ঠাম্মির। তো তৈরি হয়ে গেছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই। ও জাস্ট ইয়ামি ইয়ামি। টোনা এখন খাচ্ছে, খেয়ে দেখুক কিরে কেমন। এদিকে তাকা, আর কোনো দিকে তাকাবে না, দিদিভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিল, কেটে দিয়েছে এটা খাবে বলে। তো চলো বন্ধুরা, এইভাবেই আমরা এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে নিলাম। তো কেমন খেতে, তো দারুণই হয়েছে, আর বেশ মচমচে। এই দেখো ভেতরটা একদম সফট। তো তোমরাও এইভাবে বানাবে তাকিয়ে। তো বন্ধুরা, আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা দারুণ হয়েছিল, তোমরাও বানিও। টাটা।